চায়ের কাপ কি চিবিয়ে খাবেন এবার, নাকি টুকরো টুকরো করে ভেঙে মুখে দেবেন? কি ভাবছেন, মশকরা হচ্ছে আপনাদের সঙ্গে? আগে না, দিনে দুপুরে হোক অথবা সন্ধ্যে, ওই দোকানের লোকজন চায়ের কাপ চিবিয়ে খাচ্ছেন। চলুন, যাবেন নাকি সেই দোকানে একবার ঘুরে আসার জন্য? চাপ্রিয় বাঙালি কোথাও গেলে চায়ের দোকান খোঁজে। চায়ের গুমটিতে মাথা গলিয়ে বিশ্ব চরাচরের ঘটনা প্রবাহের ঝড় তুলতে জুড়ে নেই বাঙালির। জগৎ সংসারে এই অভিযোগ বরাবরই বাঙালির নামে খোদাই হয়ে গিয়েছে। তবে শুধু চা নয়, কেবল চায়ের কাপ খেতে কেবল দলে দলে মানুষ হাজির হচ্ছেন এই দোকানে। কিন্তু তাও আবার হয় নাকি? সাধারণ চায়ের দোকানে চা মানেই মাটির ভাঁড় নয়তো কাগজের কাপে দেওয়ার রীতি রয়েছে, এবং চা খেয়ে চায়ের ভাঁড় অথবা কাপ ফেলে দেওয়া হয়। কিন্তু এই দোকানে চা খেয়ে কাপ কিন্তু ফেলা যাবে না, কাপটাও চিবিয়ে খেয়ে উঠতে হবে। নদিয়ার শান্তিপুরের নতুন হাট এলাকার একটা দোকানে এই রকমই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। হেয়ালি ছেড়ে তাহলে এবার আসল ঘটনায় আসা যাক। চায়ের কাপে রয়েছে বিস্কিটের স্বাদ। দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক দত্ত বসু এবং আহ্বায়ক শ্রী কবির পাল এক্স-চেয়ারম্যান ইন কাউন্সিলের উদ্যোগে দমদমের সর্বপ্রিয় জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে 2-5 ফেব্রুয়ারি দমদম সেন্ট মেরি স্কুল মাঠে, প্রত্যহ বিকেল 5টা থেকে রাত 10টা অবধি। এছাড়াও রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের স্টল এবং গান ও সঙ্গীত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের স্টল। সঙ্গীতপ্রেমী মানুষকে এই মেলায় আসার জন্য দমদম সঙ্গীত মেলার তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই। আর তাই চা শেষ হলে সেই কাপ কুড়মুড় করে চিবিয়ে খেয়ে ফেলা হচ্ছে। শান্তিপুরের নতুন হাটের ওই দোকানে এখন উৎসাহী খদ্দেরের ভিড় চোখে পড়ার মতো। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই বিস্কুট কাপটা জোগাড় করতে পেরেছিলাম, এবং বিস্কুট কাপটা জোগাড় করার পরে আমি এই বিস্কুট কাপ নিয়ে এখন দোকানের দোকানদারি করছি এবং মানুষের ভালো সাড়া পাচ্ছি। এবং এই বিস্কুট কাপটা ভুট্টা দিয়ে তৈরি, হ্যাঁ, শারীরিক কোনো ইয়ে সেইভাবে হয় না শুনেছি, মানুষ খাচ্ছে বলছে। তো বাচ্চারা শুনেছে যে এই চায়ের দোকানের মাটির ভাঁড়ে চা বিক্রি হয়, এখন আবার নতুন করে শুনছে যে ওই বিস্কুট কাপে আর কি চা বিক্রি হচ্ছে, তাই বাচ্চারা এসছে, ভিড় করেছে, সবাই আনন্দের সঙ্গে চাটা খাচ্ছে, এবং চা খাওয়ার পরে এই বিস্কুট কাপটাকে বেশ মজা সহকারেই আর কি তারা খাচ্ছে, বেশ মচমচে লাগছে তাদের পাপড়ের মতন একটা। সরস্বতী পুজোর দিন সকাল থেকে ভালো ভিড় দেখা যায় এই চায়ের দোকানে। দোকানের মালিক জানাচ্ছেন, সমাজ মাধ্যম থেকে এমন চায়ের কাপের হদিস তিনি পান। জোয়ার বাজরার আগের মতো দানা শস্য দিয়ে তৈরি করা হয়েছে এই কাপ, অর্থাৎ এই কাপের মধ্যে রয়েছে বিস্কিটের উপকরণ। একটা নতুনত্ব জিনিস শান্তিপুরে প্রথম, শান্তিপুরে এটা এর আগে কেউ ব্যবহার করেনি, এরকম জিনিস আমরা দেখিনি। অনেকে আছে বলছে যে একটা টেস্ট করার জন্য অনেকে খাচ্ছে, খেয়ে বলছে যে না আর যাই হোক একটা আলাদা স্বাদ পাচ্ছি আর কি। দাম কিরকম করেছেন? এটার দাম আমি 15 টাকা করে চায়ের দাম করেছি, আর কফিটার ক্ষেত্রেও ওই একই ইয়ে রেখেছি যাতে মানুষের নাগালের মধ্যে থাকে। তাতে কিছু প্রথমে দক্ষিণের রাজ্য থেকে আনা হলেও এখন কলকাতার বড় বাজারের ব্যবসায়ীদের মাধ্যমে অর্ডার দিয়ে আনানো হয়। এই বিশেষ ধরনের এক কাপ চায়ের দাম 12 টাকা, আর এক কাপ কফির দাম 15 টাকা। তবে তথ্য বলছে এটা আসলে ওয়েফার বিস্কিটের কাপ, যার মধ্যে চাটা দেওয়া হচ্ছে। সাধারণত আইসক্রিম খাওয়ার সময়ও ওয়েফারের কোন ব্যবহার করা হয়, এবং আইসক্রিমের সঙ্গেই মুচমুচে সেই কোনো খেয়ে ফেলা হয়, তারই নতুন সংস্করণ এই চায়ের কাপ, যা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চায়ের আড্ডার। বলাই বাহুল্য, এ যেন এক অন্য চায় পে চর্চা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।